ঠিক আছে, তো আজি আমি ডিসকাছ কৰিম ৰে অপটিক্সৰ ৰিফ্ৰেকশ্যনৰ প্ৰিন্সিপল অফ ৰিভাৰ্চিবিলিটি অফ লাইট। তো আমি চাওঁ আজি প্ৰিন্সিপল অফ ৰিভাৰ্চিবিলিটি অফ লাইট একচুৱেলি হয় কি। ঠিক আছে, চাপ'জ আমি এটা কনচিডাৰ কৰি লওঁ তিনিটা মেডিয়াম, ঠিক আছে, চাপ'জ ধৰি ললো এইটো এটা এয়াৰ মেডিয়াম, ঠিক আছে, নেক্সট আমি কনচিডাৰ কৰি ললো এটা এইটো এটা ৱাটাৰ মেডিয়াম, ঠিক আছে, তো নেক্সট আৰু লাষ্ট মেডিয়ামটো আমি কনচিডাৰ কৰি ললো চাপ'জ গ্লাছ, ঠিক আছে, আমি তিনিটা মেডিয়াম কনচিডাৰ কৰি ললো, প্ৰথম মেডিয়ামটো ললো চাপ'জ এয়াৰৰ, নেক্সট মেডিয়ামটো ললো আমি ৱাটাৰ, তাৰ পাছৰ মেডিয়ামটো ললো আমি গ্লাছৰ, ঠিক আছে, চাপ'জ এডাল ৰে আহিছে, এই ৰেডাল ইয়াতে কি কৰিছে, ইনচিডেণ্ট হৈছে, ঠিক আছে, তো আমি যদি ইয়াতে এডাল নৰ্মেল ড্ৰ কৰো, আমি এটা কথা পাইছিলো, যদি ৰেয়াৰ মেডিয়াম এটাৰ পৰা ডেন্সাৰ মেডিয়াম এটালৈ কোনোবা ৰে যায়, আফটাৰ ৰিফ্ৰেকশ্যন কি হয়, ডেন্সাৰ মেডিয়ামটোত ৰেডাল সোমোৱাৰ পাছত ই কি হয়, নৰ্মেল ডালৰ ফালে কাঁহ চাপি আহে, ঠিক আছে, ঠিক একেদৰে ৱাটাৰৰ পৰা কত গৈছে, গ্লাছলৈ, তো গ্লাছলৈ যোৱাৰ পাছত কি হব, আকৌ নৰ্মেল ডালৰ আৰু অলপ কাঁহ চাপি আহিব, ঠিক, আকৌ কত গৈ পৰিবগৈ, এয়াৰ মেডিয়ামত, অৰ্থাৎ এয়াৰ মেডিয়ামত পৰাৰ পাছত ৰেডাল কি হব, ওলাই গুচি যাব, ঠিক আছে। প্ৰিন্সিপল অফ ৰিভাৰ্চিবিলিটি অফ লাইটে কি কয়, যেতিয়া কোনো এডাল লাইট ৰে, অৰ্থাৎ লাইটৰ পাথ এটা, চাপ'জ এইটো এটা লাইটৰ পাথ এয়াৰৰ পৰা কত গৈছে, ৱাটাৰ হৈ গ্লাছৰ মাজেদি আকৌ কত পাইছেগৈ, এয়াৰৰ পাথ এটাতে পাইছেগৈ, ঠিক আছে, তো এইটো হৈছে এয়াৰত হোৱা ৰিফ্ৰেকশ্যন, ঠিক আছে, তো যদি আমি এই গোটেই ৰেখিনি কি কৰো, ৰিভাৰ্চ কৰো, ঠিক আছে, ৰিভাৰ্চ কৰিবলৈ কি কৰিব লাগিব, কোনোবা এটা প্লেন, ইয়াতে আমি এখন প্লেন এখন ৰাখি দিলো, প্লেন এখন যদি আমি ৰাখি দিওঁ, আফটাৰ ৰিফ্ৰেকশ্যন ইয়াত যেতিয়া আকৌ গৈ পেলাই ৰেডাল পৰিবগৈ, যদি আমি সেই পৰ্চনটোত কি কৰোঁ, ৰিভাৰ্চ কৰি দিওঁ, গোটেই ৰেখিনি আকৌ যিটো পাথেদি আহিছিলে সেই পাথেদিয়ে ঘূৰি যাব, ঠিক আছে, আৰু এইটোকে কোৱা হয় প্ৰিন্সিপল অফ ৰিভাৰ্চিবিলিটি অফ লাইট, ঠিক আছে, দেট ইজ ইফ দি পাথ অফ দি লাইট, ইফ দি পাথ অফ দি লাইট ইজ ৰিভাৰ্চ, ইফ দি পাথ অফ দি লাইট ইজ ৰিভাৰ্চ আফটাৰ suffering after suffering several reflection and refraction after suffering some reflection and refraction then each path is retracted, ঠিক আছে, ৰিট্ৰেক্ট, ইফ দ্য পাথ অফ এ লাইট ইজ ৰিভাৰ্চ আফটাৰ চাফাৰিং ছেভেৰেল ৰিফ্লেকশ্যন এণ্ড ৰিফ্ৰেকশ্যন দেন ইটচ পাথ ইজ ৰিট্ৰেক্ট, ডেট মিনচ কি হয়, যেতিয়া এটা মিডিয়ামৰ পৰা বেলেগ এটা মিডিয়ামলৈ ৰে যাওঁতে, অৰ্থাৎ লাইটখিনি যাওঁতে, ইহঁতক যদি ৰিভাৰ্চ কৰা হয় কি হয়, সিহঁতে যিটো পাথেদি আহিছিলে আকৌ সেই একেটা পাথেদিয়ে লাইনখিনি ঘূৰি যায়, ঠিক আছে, নেক্সট আমি ইয়াৰ মেথমেটিকেল কেলকুলেশ্যন খিনি, অৰ্থাৎ মেথমেটিকেল প্ৰুফটো চাওঁ কেনেদৰে কৰা হয়, চাপ'জ আমি দুটা মিডিয়াম কনচিডাৰ কৰি ললো, চাপ'জ প্ৰথম মিডিয়ামটো ৰেয়াৰ মই ওৱান বুলি ধৰিলো, নেক্সটটো কি হৈছে, ডেন্সাৰ মিডিয়াম, ঠিক আছে, এইটো মেডিয়ামটো মেডিয়াম ওৱান, প্ৰথম মেডিয়ামটো আমি কি ধৰি ললো, ৰেয়াৰ মেডিয়াম, এণ্ড ছেকেণ্ড মেডিয়ামটো আমি কি ধৰি ললো, ডেন্সাৰ মেডিয়াম, আমি এটা কথা জানো, যেতিয়া ৰেয়াৰ মেডিয়াম এটাৰ পৰা ডেন্সাৰ মেডিয়াম এটালৈ কোনো ধৰণৰ ৰে যায় তেতিয়া কি হয়, সিহঁতি নৰ্মেল ডালৰ ওচৰ, অৰ্থাৎ ওচৰলৈ গুচি আহে, ঠিক আছে, তো
এডাল সাপোজ ইনসিডেন্ট রে আফটার রিফ্রেকশন কি হব এডাল নর্মাল লর হালে কি দা এর এডাল গাস আপে গুসি আইব ঠিক আছে তো এটো সাপোজ আমি ধরি লল ইনসিডেন্ট রে এ বি সাপোজ এন এন্ড এস নর্মাল এ বি হইছে ইনসিডেন্ট রে আর বি সি হইছে সাপোজ রিফ্রেক্টেড রে ঠিক আছে আর ধরি লল এ এন অত এটো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই আর এটো অ্যাঙ্গেল অফ রিফ্রেকশন সাপোজ আর ঠিক আছে তো এতিয়া আমি কি করো এ রেডাল ডেন্সার মিডিয়ামটোৰ ওপৰত আকৌ ৰিভার্স কৰিবৰ কাৰণে আমি ইয়াতে কি কৰো এখন ইয়াতে এখন এই পৰ্চনটোত আমি এখন প্লেন মিৰৰ ৰাখিম ঠিক আছে এই পৰ্চনটোত কি ৰাখিম এখন প্লেন মিৰৰ প্লেন মিৰৰ ঠিক আছে তো প্লেন মিৰৰ খনত এ বি সি অর্থাৎ এ বি সি বি সি ৰে বি সি ৰেডাল আমি এনেকে ইনসিডেন্ট হবলে দিম যাতে সি প্লেন খনত নর্মেলি ৰেডাল পৰেগৈ অর্থাৎ এখন এখন কি হৈছে প্লেন মিৰৰ আৰু প্লেন মিৰৰ খনত কি হৈছে বি সি ৰেডাল কেনেকে পৰিবগৈ নর্মেলি পৰিব অর্থাৎ পারপেন্ডিকুলারলি পৰিব অর্থাৎ এ প্লেন খনত ওপৰত বি সি কি হ'ব পারপেন্ডিকুলার ঠিক আছে যেতিয়া আহি পেলাই বি সি ৰেডাল ইয়াত পৰিবহি নর্মেলি পৰিবহি ৰেডাল কি হ'ব আকৌ যিটো পাথে দি আহিছিলে সেই পাথে দিয়ে ঘূৰি যাবগৈ ঠিক আছে তো এই অভারঅল ফেনোমেননটোকে কি বুলি কোৱা হয় প্রিন্সিপল অফ রিভার্সিবিলিটি অফ লাইট ঠিক আছে তো এতিয়া আমি চাওঁ ম্যাথমেটিক্যাল প্রুফখিনি সাপোজ যেতিয়া এইখিনি মিডিয়াম ওয়ানৰ পৰা মিডিয়াম টু লৈ গৈছিলে ওয়ান টু মিডিয়াম টু ঠিক আছে আমি কি পাম ইয়াত আমি প্রথম কি পাইছো ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইনসিডেন্স অ্যাঙ্গেল যেতিয়া মিডিয়াম ওয়ানৰ পৰা মিডিয়াম ওয়ানৰ পৰা টু লৈ ৰেখিনি গৈছিলে তেতিয়া আমি ইনসিডেন্ট অ্যাঙ্গেল কি পাইছিলো এ বি এন ইকুৱেল টু কি আছিলে আই ঠিক আছে সিমিলারলি অ্যাঙ্গেল অফ রিফ্রেকশন অ্যাঙ্গেল অফ রিফ্রেকশন কিমান হব অ্যাঙ্গেল অফ রিফ্রেকশন হব এন্ড এস বি সি এন্ড এস বি সি আর এন্ড এস বি সি ইকুয়াল টু কি হব আর অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আমি পালো আই অ্যাঙ্গেল অফ রিফ্রেকশন পালো আর ঠিক আছে তো আমি যদি স্নেলস লটো ইয়াত এপ্লাই কৰি চাও অর্থাৎ লজ অফ রিফ্রেকশন কিটা এপ্লাই কৰি চাও তারপর আমি পাম একর্ডিং টু স্নেলস ল স্নেলস ল কি পাম আমি সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু সাপোজ আমি ইয়ার রিফ্রেক্টিভ ইন্ডেক্স টু ধরে ললো মিউ কি হব ওয়ান মিউ টু অর্থাৎ সাইন আই সাইন আর রেশিওটো কি হব ওয়ান মিউ টু মিউ টু কি হয়েছে রিফ্রেক্টিভ ইন্ডেক্স আমি ইকুয়েশন নাম্বার দিল ওয়ান ঠিক আছে নেক্সট যেতিয়া রেডাল আহি পেলাই মিরর খনত পড়িলেগৈ আফটার রিফ্রেকশন আর যেতিয়া রিফ্রেকশন কি হল রেডাল গৈ মিরর খনত পড়িলেগৈ মিরর খনত পড়ার পাছত কি হয়েছে যিটো পাথেদি রেখিনি আহিছিলে আকো সেইটো পাথেদি ঘূৰি গৈছে ঠিক আছে বিকজ নর্মেলি যদি কোনোবা এখন প্লেনত এডাল ৰে ইনসিডেন্ট হয় এখন ৰে যদি ইনসিডেন্ট হয় আফটাৰ ৰিফ্লেকশন বা ৰে কি হৈছে কি আকৌ ৰিফ্লেকশন হৈছে কি নর্মেলি ৰিফ্লেকশন হলে আকৌ যিটো পাথত আহিছিলে সেই পাথতে ঘূৰি যায় ঠিক আছে নেক্সট আমি পাম আফটাৰ ৰিফ্লেকশন আফটার রিফ্লেকশন অন প্লেন মিরর আফটার রিফ্লেকশন অন প্লেন মিরর তেতিয়া আমি কি পাম ইনসিডেন্স অ্যাঙ্গেল তো কি হব তলর অ্যাঙ্গেল তো কি হয়ে যাব ইনসিডেন্ট অ্যাঙ্গেল বিকজ আফটার রিভার্স করার পিছত এই সাইডর পর এডাল উপরলে গেছে গতিকে ইয়াত ইনসিডেন্ট অ্যাঙ্গেল কিমান হব অ্যাঙ্গেল এন্ড এস বি সি আর এন্ড এস বি সি ইকুয়াল টু কি হব আর অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর এন্ড অ্যাঙ্গেল অফ রিফ্রেকশন ইয়াত অ্যাঙ্গেল অফ রিফ্রেকশন কিমান হব উপরের অ্যাঙ্গেল টু কি হব অ্যাঙ্গেল অফ রিফ্রেকশন অর্থাৎ এটো ডেন্সার মিডিয়ামৰ পৰা এবাৰ কত গৈছে রেয়ারার মিডিয়ামত অ্যাঙ্গেল টু কিমান হব
ए বি এন ইকুয়াল টু কি হব অ্যাঙ্গেল সরি আই ঠিক আছে এটা যদি আমি আকো স্নেলস ল তো এপ্লাই করো অ্যাকর্ডিং টু স্নেলস ল কি পাম আমি সাইন আই ইকুয়াল টু টু মিউ ওয়ান যত মিউটো হৈছে রিফ্রেক্টিভ ইন্ডেক্স এটা আমি এটো ইকুয়েশন টু পালো আগৰটো পাইছিলো ইকুয়েশন ওয়ান ঠিক আছে এতিয়া আমি কি কৰো ইকুয়েশন ওয়ান এন্ড ইকুয়েশন টু দা মাল্টিপ্লাই কৰি দিও তেতিয়া কি পাম ঠিক আছে মাল্টিপ্লাইং ইকুয়েশন ওয়ান এন্ড টু কি পাম ওয়ান ইন্টু টু কৰিলে আমি পাম sin i by sin r into sin r by sin i equal to 1 mu 2 into 2 mu 1 ঠিক আছে ইয়ার পর আমি কি পামগে sin i sin r তো 1 equal to 1 mu into 2 mu 1 ঠিক আছে therefore 1 mu 2 equal to কি হবগে 2 1 by 2 mu 1 ঠিক আছে এটো আমি কি পালোগে ফাইনালি আমি এটা রিজাল্ট পালো 1 মিউ 2 অর্থাৎ রিফ্রেকটিভ ইনডেক্স অফ মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 1 ইজ রেসিপ্রোকাল অফ রিফ্রেকটিভ ইনডেক্স অফ মিডিয়াম 1 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 2 ঠিক আছে এটো ইজ এ রিলেশন প্রিন্সিপল অফ দ্য রিভার্সিবিলিটি টু এপ্লাই করিলে আমি কি পামগে 1 মিউ 2 ইকুয়াল টু কি হবো 1 বাই 2 মিউ 1 আৰু এইটোৱে আছিলে প্ৰিন্সিপল অফ ৰিভাৰ্চিবিলিটি অফ লাইট ঠিক আছে তো আজিৰখিনি ইমানেই আছিলে তো নেক্সট আমি নতুন এটা টপিক লৈ আকৌ ডিছকাছ কৰিম থেংক ইউ